বাবা রে বাবা কী যে একটা অবস্থা দেখছেন রাসেল বাইপার সাপ কিন্তু এখন আমাকে দেশে নেই রাসেল বাইপা সাপ চলে গেছে কোনো প্রকারের সাপ এখন রাসেল বাইপা সাপকে উড়াদুরা গান কোনো কিছুই নেই কুকু কুকু নেই দেখছেন একটা কথা চিন্তা করে দেখছেন সব কিছুই গেছে গা হায় রে হায় কি যে একটা মানুষ আমরা রাসেল ভাইপার সাপের সাথে কোনো অংশে কম না তার প্রমাণ দিয়ে দিলাম দেশে এমন একটা অবস্থা রাসেল ভাইপার সাপ নিয়ে কত কিছু ওই লোক ঘরের ভিতরে সাপে পড়ছে ঘরের বাইরে সাপ ভিতরে সাপ বাথরুমে সাপ সাপ ছাড়া কোনো কথায় আসল না এতদিনে এমন একটা অবস্থা আমরা বাঙালিরা খুবই পারি এটাই এসে আসল কথা তো যাই হোক অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে আর দেশের নেটের যে সমস্যা এটা তো সবাই জানেন আবার ইদিক দিয়ে মেট্রো রেলও পুরা গেছে গা চিন্তা করন যায় না শিরে মাননীয় প্রধানমন্ত্রী কি কান্দা ডাই না কান্দা মানছে রেলপথের নিগে বুঝছেন একটা কথা চিন্তা করছেন রাসেল ভাইপার সাপ ওটা তো মেয়াও আছে সেরাও আছে নাকি ওরা খালি সেরাই এমন একটা অবস্থা বেকে খালি রাসেল ভাইপার রাসেল ভাইপার নাম দিছে চিন্তা করছেন ছেলে মানুষের নাম দিছে রাসেল ভাইপার তাহলে আমরা মহিলারা কত ভালো আর রাসেল ভাইপার সাপে ছেলে মানুষের সাথে তুলনা করা হয়েছে তাহলে কি ছেলে মানুষ সাপের সাথে তুলনা করা হয়েছে এটাই তো বুঝাবেছে বিশ্বাস করেন আমি দুনিয়ার কত জঙ্গলতে যে কয়দিন আসছি বিশ্বাস করেন তারপরেও তো আমি কোনো সাপ সুপ কিছুই দেখলাম না হে রাস্তাতে চড়ার সময় হে দূরা সাপই দেখলাম আর সুতানুরি সাপই দেখলাম আর ওই যে রাসেল ব্যাপার সাপে একটাও হবে না আর আমাকে বাড়িতে যে জঙ্গল তো আমাকে ভিডিওতে দেয়সি হেনেও কোনো সাপে কোনো আকারই নেই তো যাই কয়ে আমি আপনি কোনো তালে কিন্তু মেলা কিছুই কইলাম আবার এই মুহূর্তে রান্না চড়াই পেয়েছি এই রান্নাঘর তো বুঝবারই নিস নারকেল চুলাইলাম আর এটা পাটি সাপটার হাল লোক আমার শাশুড়ি আমার জন্য আমার শাশুড়ি আমার পাটি সাপটা পিঠা খুব পছন্দ করে কারণ নরম জাতীয় খাবার তো বয়স্ক মানুষ একটু শক্ত জাতীয় খাবারটা খাইতে কষ্ট হয়ে দেখে আমি এই পাটিসাপটা পিঠাটা বানাইতেছি তবে আমার পাটি সাপটা অত্যন্ত স্পেশাল এটা আমি খেয়া কইলেও কইব না অবশ্যই আপনি তো বেকারে খাওয়াই না যারা খাইছে তারা অবশ্যই কইব আমার পাটিসাপটা পিঠাটা অসাধারণ টেস্ট আমার স্বজন কমার বেশি সময় খাইছি তো যাই হোক আমি পাটি সাপটার হালাডার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ আমি অনেক ব্যস্ত আজকে আমি একটা জায়গায় ঘুরতে যাবো সেই কারণে খুব তাড়াহুড়া করে পিঠাগুনা বানাইতেছি তো যাই হোক আপনাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর আমি যখন ভিডিওতে কথা দিই জানেন না হিসমকে যে আমার ডেন বাউন্ডে কত রকমের গাড়ি যায় কত রিক্সা যায় হেঙ্গা সব আনতে এনে আহে এই যে একটু আগে ম্যাগ দেয় কথা কবেন যে হেঙ্গ না এনে সাথে একটু এ পারে সেটা আপনাদের কিছু মনে করেন না মনে করেন সারাদিন সব থাকবো কোনো শব্দ নেই যখন আমি ভিডিওটা ধরুম তখন দুনিয়ার শব্দ কোনো পাখির কোনো এমনি কত সুন্দর সুন্দর পাখি ডাক দেয় আর যখন আমি কথা দিব অহন তাকে ডাকো না যাবে এমন একটা অবস্থা কোনো শান্তি নেই কারণ ভিডিওতে কথা দিবার যদি একটু শব্দ বের ডাহে আমার কথা বাদ দিয়ে হেই বের শব্দটা আগে আহে সেটা আপনারা কিছু মনে করেন না কারণ পরিবেশ নিয়ে থাকলে তো এটা তো তার ফল এই এটা তো বুঝছে নি কয়দিন ধরে আমার বাসায় কোনো নেটের আকার নেই আমার বাসা কি হারা বাংলাদেশে নেই কি কারণে নেট নেই হেরা তো আমরা জানি আর বর্ণনা করে কি কমো তো কই কয়দিন আমার ফেসবুকের একটা স্পেশাল ওয়াচ টাইম কই মে হয়ে গেছে গা এমন একটা অবস্থা এত কষ্ট করে ওয়াচ টাইম আনছিলাম পঞ্চাশ হাজার ওয়াচ টাইম আনছিলাম জানেন আর মাত্র দশ হাজার কমপ্লিট হইলে আমার ষাট হাজার হয়ে গেত গা এই মিলি ব্লগস পেজে অবশ্য মনের কথা পেয়ে যে হেরা ওয়া টাইম কমপ্লিট আছে কুসি এই ডাগে নেই নই তারপরে বাকিটি করুন তো হে মনের দুঃখে আপনার কাছে আর কি করবো দুনিয়ার যত ক্ষতি মনে হয় আমার এই ব্লগের মধ্যে পড়ছে হাই রে ফেসবুক রে কি মায়া হইলো না হারা বছর বের কত ভিডিও দেই তাই কি ওয়াচ টাইম করে কমে যায় রাখা মনের দুঃখে কইছিলাম যে আবার ভিডিও সারুন না আবার ভিডিও না সারা কি করুন কইছি ফেসবুক গেলেও আমি ভিডিও সারুম হেমন একটা অবস্থা আমাকে দেশে ফেসবুক অটোমেটিক কমে গেছে তারপরেও কিন্তু আমি ভিডিও সারাবাদি আরে বাদ কাপড়ের অভাবে থাকি আর যাই থাকি ভিডিও সারতে করুন না কই না আপনাকে তো আমি যাই গো পর্যাপ্ত পরিমাণে ভিডিও সারতেছি অহন আপনারা আমার ভিডিওগুলা শেয়ার করে না আমার ওয়াচ টাইমটা একটু কমপ্লিট করার চেষ্টা করে দিন আমার ভিডিওগুলা শেয়ার করে দিলে আমার ওয়াচ আবার পুরো আগের মতো হয়ে যাব তো যাইকো অনেক কষ্ট করে আমি এত দূরে গেছি না জানি কত আপার ফেসবুকের সমস্যা হয়েছে গুম তো যাইকো পাঠি সাপটা পিঠাগুনা দেখছেন কত স্পেশাল মজা হয়েছে জানে না যখন বানাইছিলাম খুব বাসনা চড়াই থাকেন নিজের গপ্প নিজে করুন না আপনারা কইবেন বেশি গপ্প করে বেশি গপ্প করা বেশি ভালো না খালি কুলসি বাজে বেশি তো যাইকো আমি কোনো এক সময় আপনাকে এটা রেসিপি দিমনি এটা রেসিপিটা দিলে আপনি অবশ্যই ভালো না জানেন রেসিপি দিবেন মন চায় না মনে হয় যে আমার স্পেশাল আমার কাছেই থাকুক এমন একটা অবস্থা যাইকো এসকা খুব তাড়াতাড়ি পিঠা বানিয়েছে খুব তাড়াহুড়া করে বিশ্বাস করেন তারপরেও একটা পিঠাও আমার নষ্ট নেই সবটি পিঠা স্পেশাল হয়েছে তাই এনে পিঠাগুনে বানাবেনছি আবার আপনারা কয়েন না খালিয়ে ইখে রয়েছি পিঠা খেয়ে রয়েছি দুপুরে টুকটাক রান্নাও করছি কারণ রান্না বাড়ি না করলে কি আর চলে রান্না বাড়িও করছি সব কিছুই করছি দুপুরে খাওয়া দাওয়া করে তো একখানে যাওয়ার নাকি খালি না খেয়ে খালি একখানে গেলে খালি ওইবো কাম কাজ হেয়ে তারপর যেমন দুনিয়ার কাম জানে না একখানে যাইবার গেলে দুনিয়ার কাম থাকে তাই কোনো হয় না আমার যাইবার মনে হয় না তো আমার ভিডিওটা যদি অবশ্যই আপনাকে ভালো লেখা থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার ফেসবুকেও পেজটা ফলো করে দিন টাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম